আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি করে মেশিনের সাহায্যে টিকিট কাটতে হয়, স্টেশন টু স্টেশন টিকিটের মূল্য কত, কোথায় টিকিট পাঞ্চ করতে হয়, কোথায় টিকিট ফেরত দিতে হয়, এবং ফেরার পথে ঠিক রাত 8টার কিছুক্ষণ আগে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে মানুষের কি অবস্থা হয় সেটা। টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করে 1 ঘন্টার বেশি অতিক্রম করলে 60 টাকা জরিমানা। আমরা যাব মিরপুর 10 এ, আমরা যাবো এখান থেকে 0, তারপর মিরপুর 10 গেলে 20 টাকা, কাজী পড়া গেলেও 20 টাকা, শেওড়া পড়া গেলেও 20 টাকা, আগারগাঁও গেলে 30 টাকা। ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত দেখাচ্ছে কেন? এটা কি পরে এখন চালু হবে? 2-3 মাস পরে চালু হবে। টিকিট বিক্রয় কাউন্টারে ভিড়, এর জন্য আমরা টিকিট বিক্রয় মেশিনের কাছে আসলাম। মেশিনে কাটবো, ফার্স্টে সিলেক্ট করতে হবে আমরা কোন স্টেশনে আছি, তারপর সিলেক্ট করতে হবে কোন স্টেশনে যাব, মানে গন্তব্য স্টেশন আমাদের আগারগাঁও ছিল, এরপর কয়টা টিকিট কাটবো সেটা সিলেক্ট করতে হবে, আর মূল্য ওরা দিয়ে দিবে, এখানে টিকিট মূল্য লেখা আছে দেখা যাচ্ছে, আর সর্বোচ্চ 5টা টিকিট কাটতে পারবো একজন, না সব ডিটেলস যা যা দিয়েছেন সব ওখানে শো করবে, তারপর যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ঠিক আছে এখানে টাচ করবেন, টাচ করলে স্ক্রিনের টোটাল টাকার অ্যামাউন্টটা দেখা যাবে, এরপর মেশিনের সাহায্যে টাকা প্রবেশ করাতে হবে। আমরা ফার্স্টে 20 টাকার নোট, এইভাবে আস্তে আস্তে টোটাল আমাদের দুজনের টিকিট 60 টাকা হয়েছিল, আমরা 60 টাকা প্রবেশ করালাম। টাকা প্রবেশ সম্পূর্ণ হলে বাম দিক দিয়ে টিকিট সংগ্রহ করুন, এই পয়েন্টটা দিয়ে টিকিট বের হয়ে আসবে, আর টিকিটটা দেখতে ঠিক এরকম। আর এখান দিয়ে দরজা, এই যে টিকিটের যে সাইনটা আছে এখানে হচ্ছে টিকিট পাঞ্চ করতে হবে, যাদের টিকিট নিজে নিজে পাঞ্চ করতে হবে, তাহলে এই যে ব্ল্যাক কালারের যে বাইন্ডারটা ওই বাইন্ডারটা খুলে যাবে, না হলে ক্লোজ হয়ে থাকবে এই যে বাইন্ডারটা। এতক্ষণ আমরা ছিলাম 2তলায়, এখন চলে যাব 3তলায়, 2তলায় টিকিট কাউন্টার আর 3তলায় হচ্ছে রেল যে লাইন সেটা, মানে ট্রেনে যাইতে হলে আমাদেরকে 3তলায় যাইতে হবে। এ হচ্ছে 3তলা, পুরাটাই বিশাল বড় এলাকা, উপরে টিনের না কিসের জানি না, অনেক মজবুত ছাউনি। হচ্ছে গেট, ট্রেন এসে দাঁড়ালে গেটগুলো ওপেন হয়ে যাবে, আর এখানে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে ট্রেনের লাইনটা, এই হচ্ছে ট্রেনের লাইন, বাট আমি ধারে যাওয়ার সাথে সাথেই বাঁশি বাজানো শুরু হয়ে গেল। ওই জন্য বাঁশি বাজাচ্ছে, হলুদ এ সাইনটা একটু ক্রস করতে বাঁশি বাজানো শুরু করছে, হলুদ এ সাইনটা ক্রস করা যাবে না। উত্তরে থেকে ট্রেন এমনিতেই ফুল আসছে, তারপর সামনে খানটাতে মানুষ দাঁড়াইছে আর সামনের বগিগুলোতেই উঠতেছে, আর ওই পাশের বগিগুলো ফাঁকা ছিল, এই জন্য আমরা এই পাশের বগিগুলোতে হেঁটে আসলাম, অনেক মানুষ দাঁড়াই আছে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Dhaka Metro. Please remember to take all your belongings. মানে টিকিট কেটে জাস্ট 1 ঘন্টা থাকা যাবে ভিতরে, তারপর থাকলে 60 টাকা জরিমানা। এটা ফকিরদের জন্য করা হয়েছে মনে হয়। এই সাইড দিয়ে সোজা গেলে ওইটা হচ্ছে টয়লেট, এদিক দিয়ে বের হতে হবে, আর আমি ওখানে আমার সামনে জনকে একটা আপুকে দেখতেছিলাম যে যেখানে হচ্ছে কার্ড পাঞ্চ করে ঢুকছে ঠিক সেখানে কার্ড পাঞ্চ করে বের হওয়ার চেষ্টা করতেছে, বাট বের হওয়ার সময় তো কার্ড পাঞ্চ করতে হয় না, এই যে এখানে একটা মেশিন আছে, এই মেশিনে কার্ড ছেড়ে দিলে অটোমেটিক মানে মেশিনটা কার্ড কালেক্ট করে নেয়। আচ্ছা, কেউ যদি নিয়ে বের হয়ে যায় তাইলে ঢাকাতে যে এত সবুজ আছে এগুলো এই জায়গা থেকে তো দেখতে হয়েছে, ভালো লাগতেছে, তুমি
নামা না, সব নৌকাতে ঘুরতেছে। 7:50 বাজে, এই হচ্ছে মানুষের অবস্থা। সবাই অফিস থেকে এসে দাঁড়াইছে, আজকে শনিবার ছিল, সবাই ঘুরতে যে ব্যাগ যাচ্ছে এই লম্বা লম্বা লাইন দিয়ে দাঁড়াইছে। বাট অর্ধেকের বেশি মানুষ হচ্ছে টিকিট পাবে না, সামনের 10-15 জন হয়তো পাইতে পারে, কারণ টিকিট কাউন্টার থেকে টিকিট দিতে অনেক দেরি করতেছে, আর একজন অনেক কয়টা করে টিকিট কেটে নিয়ে তারপর বের হচ্ছে। এর জন্য বাজে অবস্থা, কেউ বেলাইন হয়ে যাচ্ছে, মানে সবাই টেনশন করতেছে টিকিট পাবো না পাবো না। এই আন্টিটা হচ্ছে খুব টেনশন করতেছিল, উনিও আমার মতো পাশে দাঁড়াইছিল, ওনার একজন টিকিট কাটতে গেছিলো, আর আমরা লাস্ট পর্যন্ত টিকিট পাইলাম কারণ আমরা সামনের দিকে ছিলাম। এখন আমরা বাসায় চলে যাবো। সো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।